আমার এই উড়ো উড়ো মনটা নিয়ে যে কি করি, সারা দিন রাত সবসময় খালি মনটা বলে খিচুড়ি আর খিচুড়ি আর খিচুড়ি। আমাকে যদি কেউ পুরো মাসও খিচুড়ি খেতে দেয়, আমি মনে হয় তাও খেতে পারবো। অনেকেই আছেন খিচুড়ি খেতে চান না, গ্যাসের প্রবলেম হবে, এটা হবে, সেটা হবে, এই চিন্তায়। বাট কেন জানি আমার কাছে দুনিয়ার সব থেকে মজার খাবার মনে হয় এই খিচুড়িটা। এর সাথে যে মাংস হতেই হবে বা কিছু হতেই হবে এমন না, শুধু আলু ভর্তা বা আচারের তেল দিয়েও আমি খেয়ে নিতে পারি। যদি এর সাথে একটু ডিম ভাজি থাকে তাহলে তো একেবারে জমে ক্ষীর। আজকে সকালে উঠে হলো কি, বাইরের আবহাওয়াটা একেবারে মেঘলা মেঘলা, বেশ জাকিয়ে ঠান্ডা পড়া শুরু হয়েছে, রাত্রে বৃষ্টিও হয়েছিল কয়েক পশলা। তো সকালে উঠে চিন্তা করলাম, ধুরো কে যায় ওসব বিলেতি নাস্তা ফাস্তা বানাইতে, একেবারে ভাত বসায় দিব। ভাত মিন্স খিচুড়ি, মানে খিচুড়িটা মানেই আমার কাছে দুনিয়ার সব থেকে মজার জিনিস। ফ্রিজে আবার রাখা ছিল একটুখানি, মানে মাংসের লেফট ওভার অংশ ঝোলটোল দিয়ে বেঁচে ছিল, সেটুকু আমি ডিপ ফ্রিজে একটা বক্সে করে ঢুকিয়ে রেখেছিলাম। তো সেইটা আমি বের করে ফেলেছি, যেহেতু ইনস্ট্যান্ট প্ল্যান তো আগে থেকে বের করে, এটাকে আসলে আমি বরফ ছাড়াতে পারিনি। সকালে ঘুম থেকে উঠেই প্ল্যান করলাম খিচুড়ি করব, তো তখনই ঝটপট একদম হাতে মাখানো খিচুড়িটা বসিয়ে দিলাম, আর যেই মাংসটা ডিপে রাখা ছিল সেটা বের করে আমি এরকমই দিয়ে দিচ্ছি, এটা রাইস কুকারে রান্না হতে হতে ছেড়ে যাবে। সাথে ওই যে বললাম ডিম ভাজি হলে তো জমে ক্ষীর, তো ডিম যেহেতু ঘরে ছিল তো ডিম ভাজতে তো একেবারে ওয়ান টুর ব্যাপার। কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে একেবারে ডিমটা ভেজে নিচ্ছি। এখন চিন্তা করছি যেহেতু আমার অফিসে বের হতে হবে, কাজ আছে, তো এর সাথে যদি একটু আলু ভর্তা করতে পারতাম আরও বেশি মজা হতো, কিন্তু না, সেই সময়টা আসলে আজকে পাইনি। খিচুড়িটাও দেখেন আমি একদম রাইস কুকার ভরে করেছি, যাতে আমার দুদিন তিন দিন যে কদিন ইচ্ছা যায় যাক, খিচুড়ি আমাকে একেবারেই সেই লেভেলের টানে। আর এরকম সকালবেলা, উফ, শীতের সকালে ধোয়া ওঠা খিচুড়ি আর কি লাগে বলেন, সাথে তো একটু মাংসের ঝোল, মাংসের ছেঁড়া ফাটা অংশও আছে না, মানে একেবারেই, মানে আমার কাছে মনে হচ্ছে যে আজকের দিনের মানে শুরুটা এরকম বেস্ট হচ্ছে, মানে দিনটাও ভালো যাবে। যাক, তো এখন এই যে সাথে ডিম ভাজিটা আর একটু সালাদ এবং একটু রসুনের আচার, এই দিয়ে হচ্ছে আমাদের আজকের একেবারে ভরপেট সকালের নাস্তা। আসলে কতদিন যে এইভাবে সকালে ভাত খাওয়া হয়নি, মানে সেটা আমি মনেও করতে পারি না। আগে যখন ছোট ছিলাম একদম আম্মুকে দেখতাম সকালবেলা করে ভাত ভাজি করে দিত, নয়তো এরকম খিচুড়ি রান্না করে দিত, বিশেষ করে শীতকালে আস্ত মসুরির খিচুড়ি, এগুলো খুব খাওয়া হতো। কিন্তু এখনকার মানুষ বাবা বুঝি না, তারা সকালে ভাত খেলে নাকি খ্যাত, সকালেও ভাত খায়, দুপুরেও ভাত খায়, রাতেও ভাত খায়। আরে বাবা, আমরা তো বাঙালি, তাই না? ভাতে খাবো তো, এটা তো স্বাভাবিক ব্যাপার, ভাতই তো খাবো, মাছে ভাতে বাঙালি কথাই তো আছে না। কিছু বাঙালি আবার বিদেশ গিয়ে দেখা যাচ্ছে যে, মানে এমনও বলবে যে, আল্লাহ আপনারা সারাক্ষণ ভাত খান, কিভাবে খান, ইয়ে। আসলে কি জানেন, আমি তো খাই মাঝে মাঝে, আপনাদের এই বকাঝকার জ্বালাই একটু বিলেতি খাবার দাবার দেখানোর চেষ্টা করি, কিন্তু দিন শেষে ভাত খেতেই ভালো লাগে। যাই হোক, আর এত জ্ঞান দিয়ে লাভ নাই, এত জ্ঞান দেওয়া ভালোও না, দুই দিন পর আমাকে এসে আবার আপনারা জ্ঞান দিয়ে যাবেন। তো যখন অফিসে সকালে বের হয়েছি আবহাওয়াটা দেখতেই পাচ্ছেন, রাত্রে যখন বাসায় ফিরছি তখনও একটু গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টি হচ্ছিল। বাসায় ফিরেই দেখি আমার একটা পার্সেল চলে আসছে। আজকে সারা দিন না অনেক একটা বিজি ডে গিয়েছে, তো যেদিন যেদিন আমার আসলে বিজি ডে যায় আমি অনেক বেশি টায়ার্ড থাকি, এতটা উৎফুল্লও থাকি না, কিন্তু আজকে অনেক বেশি উৎফুল্ল, কারণ একে তো আমি জানি যে আমি এখন আবার খিচুড়ি খেতে পারবো, সকালে এক রাইস কুকার রান্না করে রেখে গিয়েছি, আর এসেই দেখি একটা সুন্দর পার্সেল আসছে। সেটা হচ্ছে আমার খুব পছন্দের একজন আপু, আফিয়া আপু, উনি চৌধুরানী আয়ুর্বেদা পেজের ওনার। আপু গিয়েছিলেন উমরা হজে সৌদি আরবে, তো ওখান থেকে আমাদের জন্য কিছু গিফট নিয়ে এসেছে। এই জিনিসগুলোর সাথে যে আসলে কীরকম একটা ভালোবাসা জড়ানো, এটা মানে আমি খোলার সাথে সাথে ফিল করছিলাম যে সেই মক্কা থেকে আমার জন্য এই জিনিসগুলো এসেছে, এত যত্ন নিয়ে আপু এই জিনিসগুলো এনেছেন। আর সেই সাথে সুজনের জন্য কিন্তু টুপি এনেছেন, বাচ্চাদের জন্য হিজাব এনেছেন, আর এই যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি আপুর পেজে থেকে অর্ডার করেছিলাম, যেমন হচ্ছে এই ব্রাইটেনিং হার্বাল টিটা। এটা হচ্ছে পুরোই একটা হার্বাল টি, যেটার ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের হার্বাল জিনিসপত্র,
যেগুলো দিয়ে এই টিটা তৈরি এবং স্কিনটাকে ব্রাইট করার জন্য। আমি অবশ্য গোলাপের পাপড়িও দেখেছি, আর কি কি আছে অবশ্য আমি জানি না। তো যাই হোক, ব্রাইটেনিং টিটা আমি রিসেন্টলি ট্রাই করছি, আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে আমার স্কিনটা আগে থেকে অনেক গ্লো করছে এখন। যাই হোক, তো আপনারা কিন্তু এই ধরনের সকল হার্বাল প্রোডাক্টগুলো চৌধুরানী আয়ুর্বেদা পেজে পেয়ে যাবেন। ইউকে, বাংলাদেশ, আমেরিকা, কানাডা সব জায়গায় কিন্তু ডেলিভারি হয়। তো এই জায়নামাজটা আপু আমার জন্য নিয়ে এসেছিলেন হজে যাওয়ার, মানে আসার সময় আর কি, যাওয়ার সময় না, আর বাচ্চাদের জন্য এনেছিলেন হচ্ছে ছোট ছোট হিজাব। তো এই হিজাবগুলো আসলে আমার বাচ্চাদেরকে পড়লে কেমন লাগবে এটা আফিয়া আপু যেমন দেখতে চাচ্ছিলেন বা জানতে চাচ্ছিলেন, আমাকে মেসেজ করে বলছিলেন যে ওদেরকে পড়িয়েছে কি না। আসলে আমি তো অফিসে ছিলাম, তো অফিস থেকে ফিরেই আগে আমি এই পার্সেলটা খুলছি রাত্রে। আমার মেয়েদেরকে ভাবছি এটা পরিয়ে দেখবো কেমন লাগে, বাচ্চাদেরকে যে কি সুন্দর লাগে এই ধরনের জিনিসগুলোতে। আর আমার মেয়ের খুব পছন্দ হয়েছে এই তাসবিটা, ও তাসবিটা ধরে বারবার দেখছিল। আপু অবশ্য আমার জন্য আরও একটা তাসবি পাঠিয়েছে যেটা হচ্ছে ডিজিটাল, আর এই যে এমনি তাসবিটা এটাও খুবই সুন্দর। আর এই যে এই প্রোডাক্টগুলো তো হচ্ছে আপুর পেজের প্রোডাক্ট, এখানে মিরাকেল গ্লো টোনার আছে, আর সবথেকে আমার ভালো লেগেছে হচ্ছে এই যে ব্রাইটেনিং যেই টিটা, ব্রাইটেনিং গ্লো টি এটা। তো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার সেজা মাঝে মাঝে বলে কি যে আম্মু, মানে ওর যে চিন্তাটা, মানে আমি যখন হিজাব পরি বা এই ধরনের ইয়েগুলো পরি, তো সবসময় বলে যে মাম্মি আমার জন্য ছোট সাইজের কেন নাই। তো আফিয়া আপু যে ওর জন্য আসলে ওমরাতে গিয়েও এই ধরনের জিনিসগুলো নিয়ে এসেছে আমার দুই মেয়ের জন্যই, আমার কাছে খুবই ভালো লেগেছে এই জিনিসটা। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন। আর এই যে দেখেন, স্পেশালি এই ভিডিওটা আপনার জন্য, আপনি দেখতে চেয়েছিলেন যে আমার দুইটা টুনটুনি পাখিকে কেমন লাগে এই হিজাব পরার পরে। তো বেসিক্যালি এটা হচ্ছে খিমার জাতীয়, আর আমার ছোট মেয়েটা কোনোভাবেই এটা মাথায় রাখবে না। ওর ছোটবেলা থেকেই অভ্যাস, ও মাথায় কিছু দিতে চায় না, না টুপি পরবে, না মাথার বিভিন্ন ধরনের ব্যান্ড ঝুঁটি আছে না বাচ্চারা পরে অনেক সুন্দর লাগে দেখতে, কোনো কিছুই আমি ওকে পরাতে পারি না, যেহেতু ও কমফোর্টেবল না, এই জন্য আমি আসলে ওই চেষ্টাটাও করি না। মাঝে মাঝে একটু ছবি বা ভিডিও করার জন্য যদি অল্প কিছুক্ষণের জন্য পড়াতে পারি, সেটাই অনেক। তো সে কিন্তু বারবার এই যে খুলে ফেলছে, সে কোনোভাবেই এটা মাথায় রাখবে না। বাট আপনারা কিন্তু কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না আমার দুইটা পাখিকে কেমন লাগছে, একটা ময়না পাখি, একটা টুনটুনি পাখি, একটা আমার কলিজা বেবি আর একটা হচ্ছে আমার লাড্ডু বেবি। আর দেখতে দেখতে আমার লাড্ডু বেবিটার এক বছর হয়ে গেল, জানুয়ারির 20 তারিখে ওর এক বছর পূর্ণ হয়ে যাবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আসলে বাচ্চারা খুব দ্রুত বড় হয়, ঠিক আছে, আমার সেজাও তো সেরকমই, আমার চোখের সামনেই হলো বড় হয়ে যাচ্ছে, বাট সিয়ারা কেন জানি আমার কাছে মনে হয় একটু বেশি তাড়াতাড়ি বড় হয়ে গেল। মানে একটা বছর কিভাবে চলে গেল আমি আসলে সেটা এখনো চিন্তা করে পাই না, সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না।